দিদি কি এগুলো? আচ্ছা প্রিয়া, অনেকদিন ধরে সবাই বলছিল না যে একটু ওদের দিকে ভালো করে কালেকশন দাও, মানে কালেকশনটা এমন হবে যে কেউ দেখায়নি, কেউ পরেনি, দামটাও হবে রিজনেবল, আবার জিনিসটাও হবে এক্সক্লুসিভ, সেরকম কিছু চাইতো। তো পুজোতে অবশ্যই বলে দিই এটা দোকানে অ্যাভেলেবেল আছে আপাতত 2 দিনের জন্য, তো তোমরা দোকানে এসেও নিতে পারবে, তাছাড়া তোমরা এটা অনলাইনে বুকিং করতে পারবে। তো কালেকশনটা জাস্ট দেখো আগে, এটা হলো কালার সেটিংটা, বেশি কালার আনিনি, কিন্তু যে কটা কালার এনেছি একদম বেছে বেছে, মানে একদম নিখুঁতভাবে কালারগুলো করিয়ে এনেছি। প্রথমত এই শাড়িটা দেখলে তোমরা বুঝতে পারবে না এটা কি পিওর না আনপিওর। আর হ্যাঁ, এটা কিন্তু ফুল স্টিচ, মানে পুরোটাই উইভিং এ আছে, কোনো পেস্টিং বা কোনো প্রিন্টেড শাড়ি না। কিন্তু শাড়িটা অ্যাকচুয়ালি কী শাড়ি সেটা এবার তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী শাড়ি, ঠিক আছে? আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আজকে ডাইরেক্ট তোমাদের শাড়িটা দেখাবো, ঠিক আছে? কোনো ঠিক আছে, টোটাল শাড়িটা চলে আছে পাড়ের ডিজাইনটা, পাড়টা অবশ্যই একটু অনেক ক্লোজলি দেখাবি যে একটার পাড়ের ডিজাইন অ্যাকচুয়ালি কিভাবে করা হয়েছে, আর তার সাথে যাবে শাড়িটার টোটালটাই আঁচলটা, পুরো আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিবি। টোটাল আঁচলটা তোমাদের চলে আছে এইরকম ডিজাইনের মধ্যে, মানে এতটা সুন্দরভাবে শাড়িটা তৈরি করা হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলছি, হাতে গেলে তোমাদের 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিট বা 1 ঘন্টার জন্য মনে হবে না যে তোমরা এই শাড়িটা পিওর নাওনি আনপিওর নিয়েছো, মানে রেপ্লিকা যেটা বলা হয় পিওরের আনরেপ্লিকা। সো এই যাচ্ছে তোমাদের টোটাল কালেকশনটা, ফুল শাড়িটা উইভিং এ, পাড়ের ডিজাইনটা ভালো করে দেখে নাও, এটা কিন্তু টোটাল পাড়ের ডিজাইনটাই যাচ্ছে, মানে কোনো পাড়ে কিন্তু তোমাদের পেস্টিং না। অ্যান্ড হ্যাঁ, এই যাচ্ছে তোমাদের ব্যাক সাইডটা, সুতো দিয়ে ইন্টারলক করা হয়ে গেছে, মানে কোনোরকম যে তোমাদের সুতো ছাড়া মানে জারি দিয়ে গায়ে চুপবে সেরকম না। শাড়িটার কোয়ালিটিটা যাচ্ছে একদম পিওর সিল্কের মতো, এতটা ভালো নরম একটা কোয়ালিটি আছে। অ্যান্ড সত্যি কথা বলছি, এক্সক্লুসিভ একটা কালেকশন, মানে আমার ঘরে আমি কখনো দেখাইনি। এর সাথে আরেকটা এক্সক্লুসিভ আছে, সেটা দেখাবো। পুরো শাড়িটার মধ্যে বডির যে ডিজাইনটা সেটা একটুখানি ভালো করে তোমরা দেখে নাও, এটা যাচ্ছে তোমাদের টোটাল শাড়িটার বডির ডিজাইন, ভালো করে বোঝা যাচ্ছে ডিজাইনটা, ভীষণ সুন্দর একটা কালার। অ্যান্ড পিকক কালার, মানে ময়ূরকণ্ঠী কালারের মধ্যে চলে আছে। অ্যান্ড তোমাদের যেটা দেখানো সেটা হলো শাড়িটার বিপিটা, মানে এটা দেখানোর জন্যই আমি আজকে বললাম যে শাড়িটা এক্সক্লুসিভ একটা কালেকশন। টোটাল প্রথমত আঁচলটা, এই সরি 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 বডিটা দেখা আগে, পুরো বডিটা তোমাদের চলে আছে এইরকম ডিজাইনের মধ্যে, পুরো বডিটা আমি একটুখানি ভালো করে দেখাই। এই যে বডির ডিজাইনটা দেখছো এটা ফুল অফ উইভিং, পাড়টা যাচ্ছে হাতে ব্যাক সাইডে বর্ডার, এটা যাচ্ছে তোমাদের ব্যাক সাইডের ডিজাইনটা। অ্যান্ড আচ্ছা, এটা ব্যাক সাইড, এটা হলো ফ্রন্ট সাইডটা, ঠিক আছে? মানে সামনে দুটোই একই দিয়েছে। অ্যান্ড হাতে যে ডিজাইনটা দিয়েছে সেটা একটু ভালো করে দেখে নাও, হাতের মধ্যেও তোমাদের এরকম মোটিভ করে ডিজাইনটা করা হয়েছে, পুরোটাই কিন্তু উইভিং এ যাচ্ছে, আবার বলে দিচ্ছি। অ্যান্ড পুরোটাই কিন্তু তোমাদের এই যে গ্লাস হাতার যে ডিজাইনটা থাকে, ফুল একটা যে এক্সক্লুসিভ একটা যে মানে 8,000-9,000 টাকার শাড়িতে যেরকম তোমাদের ডিজাইনটা করা থাকে সেম ডিজাইন করে দিয়েছে, কিন্তু এত ভালো করে দেখাচ্ছি। এবার বলবে দিদি এত ভালো করে দেখাচ্ছ মানে দাম বিশাল হবে। অ্যান্ড হ্যাঁ, এইটুকু বলে দিচ্ছি যে কালেকশনটা তোমাদের আজকে দেখালাম, এই শাড়িটা হাতে গেলে একবারও তোমাদের মনে হবে না যে, আবার বলবো, পিওর নিয়েছো না আনপিওর নিয়েছো, এই ফিলটা তোমরা করতে পারবে না, মানে তোমাদের মনে হবে পিওরে নিয়ে ফেলেছি আনপিওরের দামে, ঠিক আছে? এই যাচ্ছে তোমরা শাড়িটার লুকিংটা, এসএস নিয়ে বুকিং করে ফেলবে। চলো, সব শাড়ি পেছন দিকে পড়ে যাচ্ছে এর মধ্যে। চলো, এই যাচ্ছে শাড়িটার লুকিং, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছিলাম আমি শাড়িটা পরে ভিডিও করবো, কিন্তু কি বলতো শরীরটা এতটা খারাপ আমার, মানে এমন নয় যে শরীর খারাপ, প্রচন্ড টায়ার্ড আছি, তাই আর পরে ভিডিও করার মানে ক্ষমতা ছিল না, তাই তোমাদের শুধু শাড়িটা দেখে দিলাম। আর আমি যতটা জানি ভালো জিনিস বেশি নিখুঁতভাবে দেখানোর প্রয়োজন নেই, ভালো জিনিস চুটকি মেরে দেখালো, এই যে এরকম করে খুললাম আর স্ক্রিনশট চলে আসলো আর বুকিং হয়ে গেল আমার দিদি, ঠিক আছে? সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে, কালার সেটিং গুলো ভালো করে দেখে নাও, অ্যান্ড ঝটাপট বুকিং করে নেবে। প্রাইস ভীষণ রিজনেবল, ওনলি অ্যান্ড ওনলি যাচ্ছে আজকে তোমাদের জন্য ডিসকাউন্ট প্রাইস। শুধুমাত্র তোমাদের বলবো, তোমাদের কাছে আমি একটাই শর্ত দেবো, সেটা হলো প্লিজ একটুখানি লাইক দিয়ে দেবে, একটু কমেন্ট করে জানাবে, একটুখানি পারলে শেয়ার করো, শেয়ার করার ম্যান্ডেটরি নয় যে শেয়ার করতেই হবে, তাহলে শাড়ি তোমার সেরকম কোনো ব্যাপার না, পারলে শেয়ার করে দেবো এই কালেকশনটার জন্য অন্তত বলবো, বিকজ কালেকশনটা এমনই দেখালাম। এই কালেকশনটা সত্যি বলছি, এটার ভালোবাসাটা না আমি তোমাদের ঠিক ফিল করাতে পারছি না, আমি নিজে বোঝাতে পারছি না, আই ডোন্ট নো, বাট এতটা সুন্দর কালেকশনটা। আমি প্রচুর বালুচুরি সেল করি, প্রচুর দামে সেল করেছি, আমার হাইয়েস্ট আমি বালুচুরি সেল করি 350 টাকা থেকে, এখন হয়তো আমার ঘরে নেই, তো 350 বালুচুরি আমি সেল করেছি, কিন্তু সত্যি বলছি আমি আরো দামে 1200-1300 টাকা মানে বালুচুরিও সেল করি। বাট এই রকম একটা কালেকশন সত্যি আজকে ফার্স্ট টাইম আমি সেল করছি, এতটা সুন্দর, এতটা প্রিমিয়াম কোয়ালিটিতে, ইয়োলোর সাথে চলে আছে সি গ্রিন কালার। সবাইকে বলবো এই কালেকশনটা নিতে হলে স্ক্রিনশট মারো, দোকানে চলে এসো, সব ভিজিট করো, হয়তো সব কালার না হলেও কিছু কালার তোমরা শপে আসলেও পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের পার্পেল কালার, জাস্ট কালারটা দেখেন একদম তোমাদের যে পার্পেল কালার, হ্যাঁ সোজা এই আছে কালেকশনটা, এসএস নিয়ে বুকিং করবে, জাস্ট কালারটা দেখে নাও, একদম তোমাদের চলে আছে পার্পেল কালারের মধ্যে। প্রাইস কত যাচ্ছে জানো, আজকে তোমাদের দিয়ে দিলাম, খুশি হয়ে দিয়ে দিলাম, তোমাদের ভালোবাসার জন্য দিয়ে দিলাম, শুধুমাত্র 1120 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? উইথ মিনিকারি বা এই রকম ডিজাইনের মধ্যে, টোটাল ব্লাউজ পিস এরকম ডিজাইনের মধ্যে তোমাদের চলে যাবে। চলো নেক্সট কালারে চলে আসি, এবার যে কালারটা এটা হলো আমাদের খুবই ডিমান্ডিং একটা কালার, সেটা হলো অফ হোয়াইটের সাথে তোমাদের চলে আছে রেড। জাস্ট দেখো, মানে এটা তসর বালুচুরি যদি বলতাম তাও হয়তো বিশ্বাস করে নিতে, বাট এটা সফট হোয়াইট কালারের মধ্যে চলে আছে। এসএস নিয়ে বুকিং করবে, 1120 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এই কালারটা তো মনে হচ্ছে না আমারই ওয়ার্ড্রোবে ঢোকার কথা ছিল, কিন্তু এখনো ঢোকেনি, বিকজ তোমাদের আগে দিয়ে নেবো, দিয়ে আমি নেবো একদম, মানে দশমী বা অষ্টমী দিন হলে সেরা একটা লুকিং আসবে। অ্যান্ড তসর কালার, মানে ভেরি বিউটিফুল একটা কালেকশন, ঠিক আছে? এসএস নিয়ে বুকিং করবে, 1120 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? অ্যান্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা
ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা দারুণ দিয়েছে, বিশ্বাস করো। এই ব্লাউজ পিসটা নিয়ে আমি মানে খুব একটা বলে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি এটা কতটা সুন্দরভাবে ব্লাউজ পিসটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে? আর মানে ডুয়েল টোন, জাস্ট লুক অ্যাট দ্য কালার, জাস্ট লুক অ্যাট দ্য কালার, হাও জাস্ট কালারটা দেখো, এটা তো আরো 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 বেশি ভালো লাগছে, ঠিক আছে? এই যাচ্ছে তোমাদের টোটাল কালারটা। সত্যি প্রিয়া বলছে আজকে শাড়িটা পরার প্রয়োজন ছিল আমার, কি বলিস? চলো এই যাচ্ছে কালারটা, এসএস নাও বুকিং করে ফেলো, ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে। চট জলদি বুকিং করবে, নাহলে বাবা আমি এইটুকু বলতে পারি আমি তো দিতে পারবো না, কারণ তাড়াতাড়ি বুকিং না করলে কিন্তু সবাই চান, দেখো একটা জিনিস সবাই চান্স নেয় নিয়ে নেওয়ার, তাই তো? কেউ পায় কেউ পায় না, তো যারা পায় তারা তো আর কমেন্ট করে না যে পেয়ে গেছি, সেটা কেউ লেখে না, কিন্তু যারা পায় না তারা অনেক 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 নেগেটিভ কমেন্ট করে। তো সবাইকে বলবো দেখো এক চান্সে তো সবাইকে দিতে পারবো না, অবশ্যই বুকিং করে ফেলো খুব তাড়াতাড়ি। আবার ইস কালার জানো কতটা সুন্দর হয়, হয়তো কালারটা ক্যামেরায় নাও আসতে পারে, আমি জানি না আসছে কিনা, কিন্তু কালারটা যে কতটা সুন্দর যদি তোমরা সামনে পাও তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এই যাচ্ছে কালারটা, একদম সি গ্রিন কালারের মধ্যে চলে আছে, জাস্ট কালারটা দেখে নাও, কালারটা সেম আসছে ক্যামেরাতে, আমার মনে হচ্ছিল না, যাই হোক। এই যাচ্ছে তোমাদের সি গ্রিন কালারের মধ্যে চলে আছে, এসএস নাও অ্যান্ড বুকিং করে ফেলো। দাম যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি 1120 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। তোমাদের সবাইকে এইটুকুই বলবো, মানে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন, ঢাকের গাড়ি বাজলো বলে শুধু তোমাদের এইটুকুই আশা থাকি যে তোমরা জানো প্রত্যেকটা ভিডিওতে সারাটা বছর যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে গেছো, যেই মানে আমার এনার্জি বুস্টারটা তোমরা সবসময় অন রেখে দিয়েছো, শুধু তোমাদের ভালোবাসা ভালো মানে কমেন্ট লাইক শেয়ারে, তো সবাইকে বলবো পারলে একটুখানি কমেন্ট, এত তো যখন করে মানে ভিডিওটা চলেই এসছো দেখেই এসছো, পারলে একটুখানি কমেন্ট করে দেবে কেমন লেগেছে আজকে কালেকশন, কেমন লেগেছে আজকে কালার কম্বিনেশনগুলো, আর পারলে একটুখানি লাইক করে দেবে, ভালো লাগলে লাইকটা করবে, ঠিক আছে? আজকে ভিডিও অবধি সবাইকে বলবো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা যারা ফলো করো তাতে করুন, আজকে ভিডিও দেখে দেখাচ্ছি।